নমস্কার বন্ধুরা, আজ আমি একটা মাছের রেসিপি বানাবো, সেটা হচ্ছে ধনিয়া রুই। কীভাবে বানাবো সেটা দেখতে থাকুন। তার জন্য আমি এখানে মাছে হলুদ মাখিয়ে রেখেছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে পাতা বেটে নিয়েছি, এখানে আদা রসুন বাটা আছে, টমেটো কাটা আছে, এখানে বাদামের পেস্ট আছে, দিয়ে আমি কড়াই বসিয়েছি। এবার কড়াইতে তেল দেবো, কড়াইতে তেল দেবো, সমস্ত মাছটা ভেজে নিই। এক এক করে রেসিপিটা কিভাবে করব আপনাদের দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছ ছাড়বো। তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, এই মাছে আমি লেবুর রস, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি দিয়ে মাখিয়ে রেখেছিলাম 5-10 মিনিট। এবার আমি কড়াইতে মাছটা দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাগুলোকে তুলে নেব। এবার তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দারচিনি আর লবঙ্গ। এলাচ আমার না খুব ভুল হয়ে গেছে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, একটুখানি হালকা ভেজেছি। এবার আমি এর মধ্যে এই যে আদা আর রসুনের পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেবো। এটা একটু ভাজা গন্ধটা চলে গেলে তাতে তারপরে টমেটো কুচিটা দেবো। আমি রান্না করছি, কিছু বলা যায় রান্নার সময়? তারপর দেখা যাবে আমি নুন হলুদ সব দিতে ভুলে গেলাম, তখন আর একটা আলাদা টেস্ট সেই ধনে পাতা বাটা।
সব হয়ে গেছে মশলা কষানো। এবার আমি এতে জল দিয়ে দেবো। আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওই তিনটে কাঁচা লঙ্কা আমি ঝোলে দিয়ে দিলাম। আর জাল উঠে গেছে ঝোলে, আমি মাছটা ছেড়ে দেবো এর মধ্যে। এবার একটু মাছে গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে। হয়ে গেছে রেডি আমার ধনিয়া আর মাছ করা, নামিয়ে নেবো। ধনিয়া রুই মাছ এই ধনিয়া রুই মাছ আমি না খালি ভুলভাল বলে ফেলি, নিজের মনে করে সব বুঝে নেবে তোমরা, আমার মুখ দিয়ে খালি ভুলভাল বেরোয়। এই যে মাছ রেডি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করে দেবেন, পাশে থাকবেন। এই যে রেডি, অবশ্যই করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদে মাছ। এই এই রান্নাটার একটা অন্যরকম গন্ধ স্বাদ, অন্যরকম করে খেয়ে দেখবেন। কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার সবই করে দেবে, চিন্তা করতে হবে না। টাটা, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।